বিডি সেলাই মাইজিকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের একটি খুব সুন্দর গলা ডিজাইন তৈরি করে দেখাবো তো কামিজটা অলরেডি কেটে নিয়েছি এবং গলা এবং পুটের জন্য আমি ছয় কেটেছি এবার একটা পেপার বেস্টিং নিয়েছি এবং আঠালো সাইডটা আমরা ভিতরে রেখেছি এবং খসখসা যে সাইডটা আছে সেটা উপরে এবার দেখুন পেপার বেস্টিংটা আমার চড়ায় আছে সাড়ে চার এবং লম্বায় আছে সাড়ে আট বডি যদি ছত্রিশের নিচে হয় তাহলে গলার চড়াটা আড়াই রাখবেন এবং ছত্রিশের উপরে হলে আপনারা গলা চওড়াটা তিন রাখবেন ওকে তো আমি তিনের দাগ দিলাম এবং লম্বাটা আমরা সাত নিচ্ছি আপনারা চাইলে ছয়ও নিতে পারেন এবার আমরা এ সাইড থেকেও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং ফিতার সাহায্যেই কিন্তু আমি একটা বক্স করে দিচ্ছি তো এই বক্সের মধ্যে আপনারা যে কোনো শেপ দিতে পারবেন তো প্রথমে এই বক্সটা আমাদের করে নিতে হবে তো বক্সটা করা হয়ে গেলে আমরা এই নিচ দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এবার উপর থেকে এই আড়াই ইঞ্চিতেই কিছুটা ডাউন করতে হবে তো দেখুন আমি এখান থেকে এই দাগ পর্যন্ত আড়াই ইঞ্চি পর্যন্ত ভিতরের সাইড দিয়ে একটু ডাউন করে দেবো তো এটা মোটামুটি আমরা হাফ ইঞ্চি মতো ভিতর দিয়ে ডাউন করছি মিডিল পয়েন্টে এবার আমাদের নিচের দিক থেকে এবার আড়াই ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেখান সেখানে মিলাতে হবে তো আবারও উপরের সাইডে এভাবে করে ডাউন করলাম এবার দাগের বাইরে থেকে পনে এক ইঞ্চিতে আমাদের দাগ দিতে হবে তো চকের সাহায্যে আমরা প্রথমে ছোট ছোট করে দাগ দিয়ে নেব তাহলে আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে এবার আমরা এই পনে এক ইঞ্চিতে আবারও যে গলার শেপটা আছে সেই শেপ অনুযায়ী কিন্তু আর একটা শেপ দিয়ে দিব দেন আমাদের এই যে দেখুন আমাদের বক্রমটা রেডি হয়ে গেল এবার আমাদের এই দাগ অনুযায়ী বকরুমটা কাটিং করতে হবে তো আমরা প্রথমে বাইরের যে দাগটা আছে সে দাগ অনুযায়ী কাটিং করব দেন ভিতরে দাগ অনুযায়ী কাটিং করব তো পেপার পেস্টিংটা অনেক বেশি কমফোর্টেবল হয় বকরুমের চাইতে তাই জন্য পেপার পেস্টিংটা ইউজ করার চেষ্টা করবেন তো এবার আমরা এই যে দেখুন ভিতরের সাইডে উপর থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই এক ইঞ্চি বাদ দিয়ে আমাদের ভিতরের যে শেপটা আছে সেটা কাটিং করতে হবে এইভাবে যদি কাটিং করেন তাহলে আপনাদের বক্রমটা লাগাতে অনেক বেশি সুবিধা হয় তো দেখুন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এটা আমাদের রেডি হয়ে গেছে এই পেপার পেস্টিংটা কাটাই হচ্ছে যে মেন ব্যাপার আপনারা যেভাবে পেপার পেস্টিং কাটিং করবেন আপনাদের কিন্তু কলার শেপটা সেরকম আসবে তো আমরা মিডিল পয়েন্ট অফ বের করে নিলাম এবার আমরা একটা এক্সট্রা কাপড়ের উপর বকরমের আঠালো সাইডটা যেটা আঠালো সাইড আছে সেটা নিচের দিকে রাখবো দেন বসিয়ে আমরা আয়রনের সাহায্যে এভাবে চেপে চেপে বসিয়ে দেবো তো আয়রনটা অবশ্য গরম হতে হবে তাহলে আপনাদের এই পেপার পেস্টিংটা কাপড়ের সাথে লেগে যাবে এবার আমাদের এই যে পেপার পেস্টিংটা আছে সেটার এক ইঞ্চি বাইরে দিয়ে কাপড় কাটতে হবে তো যে হিসেবে আমাদের পেপার পেস্টিংটা আছে সেই হিসেবেই কিন্তু আমরা কাপড়টা কাটিং করছি বাট এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কাপড়টা কাটিং করছি প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্য আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং প্লেলিস্টে গিয়ে আপনারা আপনাদের মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবার আমাদের কাপড়টা উল্টানোর জন্য এর মিডিল পয়েন্টে ছোটো ছোটো করে কাট বসাতে হবে যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয় দেন এইভাবে উল্টে আমাদের এটার উপর দিয়ে সেলাই করতে হবে ঠিক আছে তো চলুন সেলাই করা যাক তো দেখুন আমি এখানে বেশ কিছু কাট বসিয়ে নিয়েছি এবার এই কাপড়টা আমরা এই পেপার পেস্টিংয়ের উপর এভাবে উল্টে নিব এবং সেলাই করে নেব তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের যে মিডিল পয়েন্টটা আছে সেটা আমাদের এভাবে করে কাঠ বসিয়ে নিতে হবে এবার আমরা যে কামিজের কাপড়টা আছে সেটারও এভাবে মিডিল পয়েন্ট বের করে নেব পেপার পেস্টিং লাগানো সেই কাপড়টা আমরা এর মিডিল পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে এভাবে করে বসিয়ে নিব তো খুব ভালো মতো করে আপনাদের বসাতে হবে এবং এই যে উপরে যে কাপড়টা আমরা এক্সট্রা রেখেছিলাম সেটা আমরা কেটে নিচ্ছি তো এটা আমাদের রাখার দরকার না এটা আমরা কেটে আলাদা করে নিব এবং এভাবে করে মিলিয়ে নিব ঠিক আছে তো দেখুন মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট আমরা রাখলাম এবং এভাবে করে এর নিচের সাইডটাও কিন্তু আপনাদের মিডিল পয়েন্টে রাখতে হবে তারপরে আমরা একটা পিনের সাহায্যে এটা আটকে দিচ্ছি ভিতরের দিকে যাতে এটা সরে না আসে এবার আমাদের পেপার পেস্টিংয়ের বাইরে দিয়ে আমাদের সেলাই করতে হবে তো যে হিসেবে আমাদের পেপার পেস্টিংটা আছে সেই হিসেবে আমাদের এই সেলাইটা করতে হবে তবে পেপার পেস্টিংয়ের বাইরে দিয়েই আমরা সেলাইটা করে নেব আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই ভিডিও নিচে থাকা আল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন সেলাই করা হয়ে গেলে আমাদের যে ভিতরের পিনটা আছে সেটা খুলে নিব এবং সেলাইয়ের দুই শত পরিমাণ বাইরে দিয়ে কাপড়টা কাটিং করতে হবে ঠিক আছে তবে অবশ্যই এটা সাবধানে কাটবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায় তাহলে কিন্তু আপনাদের আবারও সেলাই দিতে হবে তো দেখুন আমাদের এই কাপড়টা কাটিং করা হয়ে গেছে এবার আমাদের কেচির সাহায্যে এই যে কোনা যেটা আছে সেখানে ছোটো করে কাঠ বসাতে হবে এবং আমাদের এই যে রাউন্ডগুলা আছে সেখানেও কিন্তু ছোটো ছোটো করে কাঠ বসিয়ে নিতে হবে তাহলে আমাদের এটা উল্টাতে খুব বেশি সুবিধা হবে তবে অবশ্যই সেলাই কাটা যাবে না তো আমি পুরা গলার কাপড়েই কিন্তু ছোটো ছোটো করে কাট বসিয়ে নিলাম এবার আমাদের যে পেপার পেস্টিং এবং কাপড়টা আছে সেটা আমরা এই যে দেখুন এভাবে করে সোজা করব এবং এই যে নিচের কাপড়টা এবং উপরের এই কাপড়টা বকরমের কাপড়টা একসাথে ধরে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে কিন্তু আপনাদের মেন যে জামার কাপড় আছে সেটাতে চা সেলাই দেওয়া যাবে না আমরা এই পেপার পেস্টিংয়ের উপর এবং এই যে নিচের যে কাপড়টা আছে সেটা ধরে একসাথে সেলাই করে নিচ্ছি তাহলে আমাদের এই গলার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে তো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এবং আয়রনও করে নিতে পারেন তো এটা দিলে কিন্তু গলার শেপটা ভালো হবে তো আপনারা চাইলে এটা দিতে পারেন তো আমি যে সেবে এই কাপড়টা আছে পুরোটাই কিন্তু এভাবে করে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা পুরোটাই আমাদের পিছনের সাইডে এভাবে করে ব্যাক করতে হবে এবং কাপড়টা মিলিয়ে নিতে হবে তো দেখুন আমি সেলাইটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর মতো এটা শেডিং হয়ে গেল এবার আমরা আয়রনের সাহায্যে আয়রন করে নিব যাতে এর লুকটা আরও বেশি একদম ফিনিশিং আসে সেই জন্য তো দেখুন আমি এটা খুব ভালো মতো করে আয়রন করে নিচ্ছি এবার আমরা জামার কাপড়টা উল্টে নিব এবং আমাদের তুরপাই করে নিতে হবে অর্থাৎ হেম দিয়ে নিতে হবে তো আমি একটা ছোট সুয়ের মধ্যে একপুর শুই নিয়েছি এবং দেখুন জামার কাপড়টা এবং যে বক্রমের কাপড়টা আছে সেটা ধরে যে ছোট ছোট করে আমাদের সেলাই দিতে হবে তো কিছু দূর পরপর এভাবে করে আমরা সেলাই করব তাহলে কিন্তু আমাদের এটা জামার কাপড় সাথে খুব ভালো মতো হয়ে লেগে যাবে আপনারা চাইলে কিন্তু এই কাপড়টার উপর দিয়ে আবারও মেশিনের সাহায্যে সেলাই দিয়ে নিতে পারেন তবে আমি সেটা পছন্দ করি না কারণ তাতে জামার কাপড়টা অনেক সময় কুচকে যায় এবং দেখতে খারাপ লাগার সম্ভাবনা থাকে তো আপনারা যদি একটু টাইম নিয়ে এ কাজটা করেন তো দেখবেন আপনার এই জামার লুকটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগবে এবং গলাটাই যেহেতু মেন ফোকাস শো অনেক বেশি ভালো লাগবে তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি পুরোটা ঘুরিয়েই কিন্তু তুরপাই করে নিয়েছি এবার আমি আপনাদের এই সামনের লুকটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুক এসেছে তো অবশ্যই গলা ডিজাইনটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম